এত আইফোন এত এত স্পেক্স কোন মডেলের ক্যামেরা ভালো প্রাইস অনুযায়ী কোনটার ডিসপ্লে বা কোনটার প্রসেসর কনফিউজড কনফিউজড হওয়াটাই স্বাভাবিক আজকে আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আইফোনের ডিটেইলস আশা করি ভিডিওটি দেখার পর আপনার আইফোন নেওয়ার ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই বলা যাক আইফোন 11 নিয়ে অ্যাপল A13 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ বেশ ভালোই ফিডব্যাক দিবে আপনার ডেইলি স্টোরি ক্লিকিং বা ফটোগ্রাফিতে আর ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো যারা এন্ট্রি লেভেলের একটি আইফোন খুঁজছেন তাদের জন্য আইফোন 11 চমৎকার একটি অপশন তবে বলে রাখা ভালো যে আইফোন 11 এর 6.1 ইঞ্চ HD IPS LCD স্ক্রিনটা আপনার অত একটা ভালো নাও লাগতে পারে সেই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে বাজেটটা একটু বাড়িয়ে আইফোন 12 নেয়ার এই আইফোন ডিজাইনের দিক থেকে অনেক চেঞ্জ এনেছে অ্যাপল স্কোয়ার বক্স ডিজাইনের এই আইফোন 12 এর ডিসপ্লে সেকশনেও থাকছে 6.1 ইঞ্চেসের একটি ডিসপ্লে তবে এখানে আইপিএস প্যানেলের বদলে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে যা খুবই শার্প এবং কালারফুল এছাড়াও আছে পাওয়ারফুল A14 বায়োনিক চিপসেট 5G সাপোর্ট আর সুপার কনভেনিয়েন্ট ম্যাক্সিভ ফিচার আর আইফোন 12 এর ব্যাটারি ক্যাপাসিটি আইফোন 11 এর তুলনায় কম হলেও অপটিমাইজ চিপসেট আর ওএলইডি ডিসপ্লের কারণে ব্যাটারি ব্যাকআপ পাবেন আইফোন 11 এর চেয়েও বেশি তবে আইফোন 12 এর বেস ভ্যারিয়েন্ট 64GB রাখা হয়েছে যেটা আমাদের কাছে পছন্দ হয়নি 128GB হলে একটু ভালো হতো এরপর কথা বলবো আইফোন 13 নিয়ে এটা আমাদের পার্সোনাল ফেভারিট ক্যামেরা আর ডিসপ্লেতে অলমোস্ট একই স্পেক্স থাকলেও আইফোন 13 এর প্রসেসরে এসেছে আপগ্রেড অ্যাপল A15 বায়োনিক চিপসেটটি আগের থেকেও অনেক বেশি আপগ্রেডেড সো আপনি খুব সহজেই গেমিং বা মাল্টিটাস্কিং এ পাবেন বেটার পারফরম্যান্স তাছাড়া এখানের বেস ভ্যারিয়েন্ট 128GB হয় স্টোরেজ নিয়ে তেমন প্রবলেম ফেস করতে হবে না ব্যাটারি ব্যাকআপও আগের দুইটা আইফোনের থেকেও অনেক বেশি বাজেট অনুযায়ী এই ফোনটার কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই ফাইনালি কথা বলবো একেবারে লেটেস্ট আইফোন 14 নিয়ে ডিজাইনের দিক থেকে দেখতে আইফোন 13 এর মতো সেম হলেও এখানে আনা হয়েছে প্রয়োজনীয় কিছু আপগ্রেড যেমন ধরুন 4GB এর জায়গায় দেয়া হয়েছে 6GB RAM অ্যাপল A15 বায়োনিক চিপে অ্যাড করা হয়েছে আরো GPU কোর সেফটি ফিচার হিসেবে অ্যাড করা হয়েছে ক্র্যাশ ডিটেকশন ক্যামেরা ফিচার অলমোস্ট সেম থাকলেও লো লাইট ফটোগ্রাফি আর সেন্সরে থাকছে হিউজ একটা ইমপ্রুভমেন্ট সিনেমেটিক মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে আর নতুন অ্যাকশন মোডটা কিন্তু খুবই জোস আপনি যদি একদম লেটেস্ট আইফোনে আপ টু ডেট থাকতে চান তাহলে অ্যাপল এর লেটেস্ট আপগ্রেড ফোন আইফোন 14 আপনার জন্যই সো পুরো ভিডিও শেষে উই গেস ইউ আর ক্লিয়ার অ্যাবাউট ইওর চয়েস কোন আইফোনটা আপনার জন্য নেওয়া উচিত আর কোনটা নয় আশা করি বুঝে গিয়েছেন আপনার পছন্দের আইফোন অ্যাপল গ্যাজেটস থেকে অর্ডার করলেই পাচ্ছেন হোম ডেলিভারি সুবিধা আর যদি দেখে শুনে কিনতে চান তাহলে আজই চলে আসুন আমাদের বসুন্ধরা সিটি কিংবা যমুনা ফিউচার পার্ক আউটলেটে এছাড়াও 30টি ব্যাংকের EMI সুবিধা তো থাকছেই